সারা দেশের ন্যায় স্থানীয় চালকল মালিকদের কাছ থেকে আমন চাল ক্রয়ের নির্দেশ থাকলেও চাপাই নবাবগঞ্জে আমনের বদলে কেনা হয়েছে নিম্নমানের বোরো চাল। এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে ওজনে তারতম্যেরও। ঘটনা জানাজানি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বদলির আদেশ দেয়া হয় সিরাজগঞ্জে, স্থলাভিষিক্ত করা হয় আরেক খাদ্য পরিদর্শককে। মানে দায়িত্বভার নেওয়ার উদ্দেশ্যে যখন আসি তখন দেখি খামালের ওজনের তারতম্য প্লাস হচ্ছে আমন চালের মধ্যে পুরাতন বড় সংগ্রহ চাল সে করে রাখছে। অভিযোগ ভিত্তিহীন, প্রতিনিয়ত প্রতিদিন গুদামের যে স্বাভাবিক কাজকাম চলে সেইভাবে কাজকাম চলতেছিল। গুদামের এটা ত্রুটি আছে, ওইটা ত্রুটি আছে, সেটা কিন্তু উনি মিনিমাম পনেরো দিন পর দিছে অভিযোগ। এদিকে ঘটনার তদন্তে গঠিত কমিটিও অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন অকপটে। আমরা দুজনের সাথেই কথা বলছি, তো সেই জন্য আমাদেরকে তো একটা রিপোর্ট করতেই হবে। আমাকে পাঠাইছে যখন আরসিপোর্ট আমার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক স্যার, ওনার কাছে তো আর আমি আর ঘোরা বুঝ, আপনারা যেরকম বলছেন যে শাক দিয়ে মাছ ঢাকছি বাই করছি, এটা তো আর করতে পারবো না। তবে জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক সুষ্ঠু তদন্তের আশ্বাস প্রদান করেন। আর যেহেতু একটা তদন্ত কমিটি হয়েছে, যদি এই তদন্ত কমিটির কার্যক্রম প্রশ্নের দেখা দেয়, প্রশ্নের উদ্রেক তৈরি করে, প্রয়োজনে সরকার আমরা আরও তদন্ত কমিটি করব। তালা দিয়ে আমাদের উপজেলা সংগ্রহ কমিটির কাছে চাবিটা থাকুক, তদন্ত হোক, এর মধ্যে যদি কেউ দোষী হয় তাহলে ডিপার্টমেন্টাল বা অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি মৌসুমে 3636 মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হয়েছে আমনুরা সরকারি খাদ্য গুদামে, যার একটি বড় অংশ প্রেরণ করা হয়েছে রাজশাহী জেলায়। হাসান জাকির, মাই টিভি, ন্যাশনাল ডেস্ক।